নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন দিক থেকে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে আমি সমস্ত বিষয়ে কভার করব। তার আগে আপনাদের একটি ছোট্ট ঘোষণা করছি আমার চ্যানেলে, সেটি হচ্ছে আমি একটি গিভওয়ে রাখতে চাই আমার চ্যানেলে। এই গিভওয়েটা রেজাল্ট আমি সামনের মাসের 20 তারিখে ডিক্লেয়ার করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গিভওয়েতে পার্টিসিপেট করতে গেলে আপনাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, আর যারা পুরনো রয়েছে তাদেরকে সাবস্ক্রাইব করার দরকার নেই, শুধুমাত্র লাইক করতে হবে এবং কমেন্টস করতে হবে। এই কমেন্টসের মধ্যে যে দুজনের কমেন্টস আমার ভালো লাগবে তাদেরকে আমি কল করব এবং তাদের জন্মছক আমি বিনা পয়সায় সমস্ত কিছু প্রোভাইড করব। তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনারা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস অবশ্যই। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি। তার আগে একটি কথা আমি বলে দিই, এই যে আমি রাশিফলটি করছি এটি কিন্তু সার্বিক নির্ণয়, মানে সকলের জন্য। আপনার নিজস্ব জন্মছক আলাদা, তাই পুরোটাই যে মিলবে এরকম কোনো মানে নেই। তবে এতটুকুটা বলতে পারি, আমার আপনার চলার পথে প্রচুর পরিমাণে এই রাশিফল সহায়তা করবে। প্রথমে আসি আপনাদের পড়াশোনার ক্ষেত্র। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার পড়াশোনার ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের এই মাসে স্কলারশিপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপরে আসে আপনাদের পারিবারিক ক্ষেত্র। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার পারিবারিক ক্ষেত্র এই মাসে খুব শুভই দেখা যাচ্ছে, বিশেষ করে বাবা এবং দাদুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এরপরে আসি আপনাদের লাভ লাইফ অর্থাৎ প্রেমজ সম্পর্ক। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার প্রেমজ সম্পর্ক এই মাসে খুবই ভালো দেখা যাচ্ছে, এক্সট্রিম পর্যায়ে ভালো দেখা যাচ্ছে। আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পুরনো প্রেমও ফিরে আসবে। তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম রয়েছে। প্রবলেমটা কী আমি বলে দিচ্ছি, আপনাদের উভয়ের মধ্যে একটু গণ্ডগোল লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা পুরনো প্রেম ফিরে আসার কারণে। অর্থাৎ আফটার ম্যারেজ যখন পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসবে তখন অবভিয়াসলি আপনার প্রেজেন্ট ওয়াইফ সেটা সহ্য করবে না, সেটা নিয়ে কিন্তু একটু প্রবলেম রয়েছে। তাই আমি বলবো যারা ম্যারিডিয়াল, যারা বিবাহিত, তারা কিন্তু এই সব ব্যাপারে না এগোনোই ভালো। এরপরে আছে আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে আপনাদের মোটামুটি শরীর স্বাস্থ্য সকলেরই ভালো থাকবে, তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের একটু শারীরিক প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন পায়ে ব্যথা, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত প্রবলেম। তার জন্য আপনারা প্রপার ডাক্তারকে দেখান, সেখান থেকে এই সব জিনিস রিকভারি করা সম্ভব। এরপরে আসে আপনাদের কর্মজীবন। কর্মজীবনকে আমি 3টি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, 2 হচ্ছে ব্যবসা, 3 হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ারও আবার সম্ভাবনা রয়েছে, মানে বদলি যদি চান সেটা করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের প্রমোশন হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আসি বিজনেস। বিজনেস ক্ষেত্র এই মাসে খুবই শুভ দেখা যাচ্ছে, আপনারা নতুন বিজনেস স্টার্ট করতে পারেন। এছাড়াও যারা বিজনেস করছেন অলরেডি তারা বিজনেসকে ডেভেলপ করার জন্য রিইনভেস্ট করতে পারেন। মানে ওভারঅল যদি বলা যায়
এই মাসটা বিজনেসের জন্য খুবই ভালো, বিশেষ করে যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস করছেন, ওয়াটার ওরিয়েন্টেড বিজনেস করছেন, মানে জলজ জাতীয় দ্রব্যের, সে কোল্ড ড্রিঙ্কস হতে পারে, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। পাশাপাশি কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু ভালো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনলাইন যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু জবরদস্ত চলতে চলেছে। ওভারঅল বিজনেস ক্ষেত্রটা ভালো। এবার আসি সেল প্রফেশন। সেল প্রফেশন বলতে যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের এই মাস কিন্তু খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই, এবং যারা টিউশনি পড়ায় তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল কর্মক্ষেত্রটা ভালো দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের সঞ্চয় স্থান, মানে আমরা যত কামাই করি কিন্তু সঞ্চয়ের তো একটা ব্যাপার আছে, সেই সঞ্চয়ের জায়গাটা কী হতে চলেছে। এই মাসে কিন্তু আপনাদের সঞ্চয় ভাগ খুব একটা ভালো দেখা যাচ্ছে না, মানে আপনাদের ইনকাম হবে বাট আপনারা লাক্সারিয়াস কোনো কিছু কিনে ফেলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই টাকাটা সেখানে ইনভেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে কিন্তু আপনাদের শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আপনার প্রোগ্রেস বা আপনার উত্থান দেখে শত্রুরা জেলাসি করবে এবং আপনাকে ডাউন করার সবসময় চেষ্টা করবে, এবং আপনার পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই বিষয়টা একটু সতর্ক থাকবেন, মানে শত্রু থেকে একটু প্রবলেম রয়েছে এই মাসে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন এতদিন ধরে, তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে সেরকম কোনো প্রবলেম নেই, তবে সন্তান একটু দুষ্টুমি করবে সেটা একটু আপনারা বুঝিয়ে ঠিক করতে পারবেন। সবশেষে বলি এই মাসে কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যারা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তাদের কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে, সেটা লটারি থেকে হতে পারে এবং উত্তরাধিকারী সূত্র থেকে হতে পারে, সেটা আপনার পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে বা আপনার শ্বশুরালয় থেকেও হতে পারে, মানে একটা টাকা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওভারঅল যদি দেখা যায় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার খুবই ভালো যেতে চলেছে এই মাস। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, এবং গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য এখনই লাইক এবং কমেন্টস করুন। ধন্যবাদ।